আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত রহিম রব্বীজা রবি আলহামদুলিল্লাহ প্রিয় ধিনী বাই বন্ধুগণ যে যেখান থেকে আমাদের এই কোরআন ক্লাস দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ আমাদের ধারাবাহিক শিক্ষা ক্লাসে আজকে আমরা কায়দার পনেরো নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এই পনেরো নম্বর পৃষ্ঠা থেকে আমরা শিখবো ইনশাল্লাহ তো এই পনেরো নম্বর পৃষ্ঠা পড়ার জন্য আমাদের আজকে একটি নতুন নিয়ম শিখতে হবে যার নাম হচ্ছে তাসদিদ তো তাসদিদ কাকে বলা হয় তাসদিদ কীভাবে পড়তে হয় আমরা আগে জানবো ইনশাআল্লাহ তো দেখেন এখানে দুটি হরফ এক হরফ চেন র তারপরে হরফটা হচ্ছে বা এখন আমরা রয়ের উপরে যে একটা চিহ্ন জ এটাকে বলা হয় জবর যে আমরা আগেই শিখেছি এবং বায়ের উপরে ওই যে উপরে কোন চিহ্ন এটাকে জবর বলা হয় আমরা শিখেছি কিন্তু এখানে বায়ের উপরে যে একটা নতুন চিহ্ন দেখা যায় আমরা বিগত ক্লাসগুলোতে আমাদের এই কোর্সের মধ্যে আমরা শিখি নাই দেখেন এখানে একটা নতুন চিহ্ন তিন দাঁতের মতো একটা চিহ্ন এটার নাম হচ্ছে তাসদিত মনে রাখবেন হরফের উপরে তিন দাঁত ওয়ালা চিহ্ন এটাকে বলা হয় তাসদিত হরফের উপরে তিন দাঁত ওয়ালা চিহ্ন এটাকে বলা হয় সব সময় মনে রাখবেন যখনই এমন তিনটা দাঁতের মতো একটা চিহ্ন আসবে তখন আমরা এই চিহ্নটাকে কী বলবো যে এটার নাম হচ্ছে তাসদ্বিত এখন যেই হরফের উপরে তাসদিদ থাকবে ওই হরফটাকে বলা হবে তাসদিদ ওয়ালা হরফ মনে রাখবেন সব সময় যেই হরফের উপরে তাসদিদ থাকবে এটাকে বলা হবে তাসদিদ ওয়ালা হরফ এখন ওয়ালা হরফ দুইবার পড়তে হবে অর্থাৎ যে হরফের মধ্যে তাসদিদ থাকবে ওই হরফটাকে কয়বার পড়তে হবে দুইবার পড়তে হবে হরফের উপরে তিনটা তোয়ালা চিহ্ন এটাকে বলা হয় তাসদিদ তার হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তার ডানদিক হরকতের সঙ্গে দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে অর্থাৎ আপনি আরও সহজে বুঝবেন যদি আমাদের যজমের ক্লাস আপনি বুঝে থাকেন আমরা গত একটি ক্লাসের মধ্যে আমরা জজম নিয়ে আলোচনা করেছি তো সেই জজমের মধ্যে আমরা যেভাবে বুঝেছি জজম যেভাবে পড়বো সেভাবে প্রথমবার তার পড়ব দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে পড়ব এই তাসদিদের নিয়ম তো তাসদিদ কাকে বলা হয় হরফের উপরে তিনটা তোলা চিহ্ন এটাকে বলা হবে তাসদিদ এই তাসদি তোলা হরফ দুইবার পড়তে হবে প্রথমবার তার ডান ডানদিকা হরকতের সঙ্গে দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে হরকতেরকে বলা হয় এক জবর এক জির এক পেশ এক জবর এক জির এক পেশ এই তিনটাকে বলা হয় কি হরকত তো এখন যদি আমরা উদাহরণ দেখি তাহলে আর আমরা সহজে বুঝতে পারবো র বা জবর রপ এই র বায়ের সঙ্গে মিলবে যেহেতু এখানে দিতে আসছে র বা জবর রপ বা জবর বা এ বাটাকে আবার রপ বা রপ বা র বা দুটো হরফ মিলাবো আমরা যেহেতু তাসদিত র বা জবর রপ বা জবর বা রপ বা রপ বা সদে বা জবর সব বা জবর বা সব বা সব বা তা বা জবর তাপ তা জবর তা ই তা ই এই সঙ্গে মিলবে তাপ বা বা তাপ বা তাপ বা আইন দাল জবর আদ দাল জবর দা আদ দা আদ দা মিম ডাল জবর মাদ দাল জবর দা মাদ দা দা আইন কফ জাম হাম মা এখানে একটি নতুন নিয়ম এটা মনে রাখবেন সবসময় দেখেন এখানে আমরা যখন পড়ছি রব বা রপ বা দর্শি সাথে সাথে আবার কী করছি আমরা ছেড়ে দিয়েছি রপ বা রব বা কিন্তু এখন আমরা যখন পড়ছি কী পড়ছি হাম্বা এখন দূরে রাখলাম কেন মনে রাখবেন নুন এবং মিম মিম এবং নুন এই দুটি হরফের মধ্যে যখন দিতে হবে তখন এই দুটি হরফ কিছুক্ষণ সময় দূরে রাখবো তারপরে সারবো এটা নাম হচ্ছে ওয়াজিব গুন্না এটা অবশ্যই করতে হবে অবশ্যই যেহেতু ওয়াজিব ওয়াজিব করতেই হবে এটা মনে রাখবেন মিম এবং নুন দুটি হরফ অন্য কোন হরফের মধ্যে নয় মিম এবং নুন এই দুটি হরফের মধ্যে যখন তাসদিত আসবে তখন উচ্চারণের সময় আমরা কিছুক্ষণ সময় দৌড়ব তারপর সারব হাম্মা কিন্তু এখানে আমরা কি পড়ছি রব বা সব মিম জাবর মা মিম নুন নুনজর মান নুন না দূরে রাখছি কেন নুনের উপর কি আছে তাসদিত ওয়াজিব না যনুন জন যনুন না যন না হামজা নুন আন নুন না আন না মিম সিন জবর মাস সিন জবর সা মসা মসা এখন আমরা কি করি নাই ধরে রাখি নাই পরে দেখেন সিন রজের সির এখানে সিন এর নিচে গেছে জের তার মানে জের দিয়ে র কে পড়তে হবে সিন র জের সির এখানে আমরা কী পড়ছি হা মিম জবর যেহেতু এখানে জবর আছে। আর এখানে যেহেতু ঝির আছে এখানে ঝির বলতে হবে সিন রঝের সির র র সির র সিন নুন না সিন না নুনের উপরে তাস দিয়ে দূরে রাখতে হবে সিন না যখন আপনি এই নিয়মগুলো মনে রাখবেন তখন দেখবেন সামনে যখন কোরআন পড়বেন অনেক সুন্দর করে পড়তে পারবেন কখন লম্বা করতে হবে কখন দূরে রাখতে হবে এই নিয়মগুলো জানলেই কোরআন সুন্দর হয়ে যাবে হামজা নুনজের ইন নুনজাবর না ইন না সামিম পেশ সুম মিমজাবর মা কাফ নুন পেশ কুন জাবর না কুন না হা নুন পেশ হুন নুন জাবর না হুন না কফ দাল পেশ উদ জাবর দা কুত দা কুদ দা সাবর সাম জবর সা এখন এই সামের সঙ্গে মিলবে সাম মিমজবর মা কাফ কুল লামজবর মিম তাজের মিৎ মিম তাজের মিৎ তাপেশু মিট্টু মিত্তু ফারজের ফির রপেশ রু ফির রু ফির রু হামজা বা জবর আব বা আলিফ জবর বা আব বা এখানে আরেকটা এই যে মদের নিয়ম আমরা মদের নিয়ম আগেই শিখেছি এখানে জবরের পর কী হয়েছে খালি আলিফ মদের হরফ জবরের পরে খালি আলিফ হলে কী করতে হয় লম্বা করতে হয় যদি আমাদের ধারাবাহিক ক্লাস দেখে থাকেন তাহলে বুঝবেন অবশ্যই এজন্য অবশ্যই আমাদের এই ক্লাসগুলো আপনি ধারাবাহিকভাবে দেখবেন এখান থেকে এক ক্লাস পরে এক ক্লাস এভাবে দেখবেন না কেননা প্রতিটি ক্লাসের মধ্যেই আমরা নতুন নতুন ছোটো ছোটো নিয়মগুলো আমরা কি করি অ্যাড করে যোগ করে দেই শিখে আমরা তো এর জন্য অবশ্যই আমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন আপ বা এখানে বাটা লম্বা হবে জবর পর খালি আলিফ মদের হরফ আমরা বিগত ক্লাসে কি করেছি আমরা শিখেছি আপ বা হা বা হাফ বা দুই বান হাফ বান এখানে টান নিয়ম আসছে তানবিন দুই জবর দুই যে দুই পেশকে কীভাবে পড়তে হয় আমরা বিগত ক্লাসে আমরা শিখেছি হাব বান হাপ বান হা কফি জবর হাক কফ দুই জবর কন হাক কন সদ ফা জবর সফ ফা দুই জবর ফান সফ ফান সফ ফান হা ডাল জবর হাত ডাল দুই জবর ডান হাত ডান হাত ডান হামজা জাহাজ জবর আজ জিফ দুই জবর জান আজ জান আজ জান

বাস সিন জবর বাস সিন আরিফ দুইজর সান সিন কোফ জবর শাক কোফ আরিফ দুই জবর কন শাক কন এখানে আরিফ দিয়েও পড়তে পারবেন না দেও পড়তে পারবেন ইয়া আরিফ দুইজর ইয়ান হামজা দালজির ঈদ হামজা জির ই এখন এই ই মিলবে কার সাথে দালের সাথে কেননা এটার উপর কী হয়েছে তার সদিদ ঈদ দাল আরিফ যাবার দান ইদান ইদান দাল দাল আরিফ দান দিদ্দন দিদ্দান আইন জাজির অঈজ আইন জাজির অজারিফ দিই জবর জন অজন অজ ওয়াউ দালপিস উদ্ দাল আরিফ দিইর দান উদ্দান উদ্দান হা জিম জবর হাজ জিন্দুজির জিন হাত জিন হাত জিন কফ জবর শক কফ দু কি শক শক হালাম হিল লাম দ্বীপিশ লুন হিল লুন্ হিল লুন্ কফ লম্প কুল লাম দিপিশ লুন কুল লু কুল লুন বথ রোপশ দুর রদিপেশ রুন দুর রুন দুর রুন সদ মিমপেশ সুম মিমদিপেশ মুন সুম মুন সুম মুন হা কফ যেমন হাক কফ দিপেশ হাকুন হাক কুন হাক কুন সিন রেবর সার রদিপেশ রুন সার রুন সার রুন হামজা নুন আন নুন আলি ফর না আন না এখানে দুটি নিয়ম এক হচ্ছে নুনের উপর তাসদিত দূরে রাখতে হবে তারপর হচ্ছে জবরের উপরে খালি আলিফ মদের হরফ দুটা নিয়ম এখানে পালন করতে হবে আন্মর হাম মিম আলিফিসবর মা হামিমিমসর জাম মিম আলিফিজর মান জামান কাফ লামর কাল লামারি ফিজাবর লা কাল লা হামঝা মিমজির ইম মিমারি ফিজাবর মা ইমা মিম নুনজির মিন নুন আলি ফিজাবর না মিন হাত আজবর হাত টাকার তা লম্বা হবে খারা জবর এই যে খারা জবরের নিয়ম আমরা আগে আগের ক্লাসে যে কী শিখছি খারা জবর খারা উল্টা পেশ মদের হরকত বলা হয় এগুলাকে এগুলাও কী করতে হয় লম্বা করতে হয় হাত্তা ওয়াউ ফাজ ওয়াফ ফাখা রসবর ফা অফ ফা ওয়া লামসবর ওয়াল লামখা লামখা জবর লা ওয়াল ইন নুনিয়াজের নি মদের হরফ জেরের পরে যজমালা ইয়া আমরা মদের কাশের মধ্যে কিসে কিসে জবরের পরে খালি আলিফ জেরের পরে যজমালা ইয়া এবং পেশের পরে যজমালা ওয়াও তিনটার মধ্যে কি করতে হয় লম্বা করতে হয় ইনী দুটো নিয়ম রব আজ রব আজির বি মদের হরফ রব বি কফ র আজ কর আজির রি কর পনেরো পৃষ্ঠা তারপর দেখেন ষোলো নম্বর পৃষ্ঠা কাফ জাল জালজবর কাজ জাল জালজবর যা কাজ যা বা জবর বা কাজ যাবা কাজ যাবা তিনটি গুড়ি এক নরফ আইন দাল জবর আত দাল দা আদ দা ডাল জবর দা আদ দা দা কফ দাল জবর কত দাল জবরদা কদ দা র জবর র অদ্দা নুন আইন জবর না আইনজবর আ না আ নিম জবর মা না আ মা সৎ ডাল জবর সৎ ডাল জবর দা সদ দা কফ জবর ক দা ক হা ঝবর হাল লামজবৰ লা হাল লামঝবর লা হাল লা লা হাল লা লা বা র পেশ বুর বা পেশ বু এখন এই বু এ র এর সঙ্গে মিলবে বুর র জের রি বুর রি যা জবর বুর রিজা। হা সদ পেশ হুস সদ জের সি হুস সি লাম জবর লা হুস সি হা র পেশ হুর র জের রি হুর রি মিম জবর মা হুর রি মা জা ইয়া পেশ জুই يزيد ي زوي ي ننزبر نا زوي نا زوي ي نا فا عين بيش فوع عين زير فو عي فوع لم زبر لا فوع لا رابا زبر رب بازربي ربي بي ربي رب كف زبر كا ربي رب سين يا زبر ساي يا زير هي ساي يي دال دي بيش دون ساي يي হাই ইয়া যবর হাই ইয়া জরী হাই ই নুন দি নুন হাই ই নুন হাই ই নুন জিন জিম নুন যবর জান নুন সাবর্ণ না জাননা তা দুই তুন জাননাতুন দাল র পেশ দূর র যবর র দূর র তা দুই তিন

এই যেটা জজমের নিয়ম আমরা আগেই শিখেছি জজম কীভাবে পড়তে হয় কদ্দা মাত কদ্দা মাত কাফ জাল জবর কাজ জাল জবর জা কাল জা বা জবর বাত কাজ পেশ ফুজ জিমজের জি তা রাজবর রথ ফুজি রথ ফুজি রথ সিন ওয়াউ জবর সাউ وا زبروا سوا لمتا زبرلت سولت سولت ر تا زبرتا حمزه خازبر اق تاخ تا قازبر قر تاخر ای حمزه ای خ ور سگه ملسی ای خ پرورتیته ابارگه ای ر ور سگه ملسی تاخرت تاق تاخر تاخر تا, 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 تا. تا زبرتا قف دال جبر قد تا دال ميم زبر دم تا قد دم تا قد دم حارة حر را زري حري ميم تا زبر مت حري حر مت حري حر مت فا صد بيش فس صاد زرسي فسي لم تا زبر لت فسي لت فصي لت سين يا بيش سوي يا زر

জুললি লামটাজবৰ লাত জুললিলাত জুল লিলাত কফ আজবৰ কয় ইজ ই কই ই মিমজবৰ মা কই ই মা তাদুপেশ তুন কই ই মা তুন কই ই মাতুন বাই আজবৰ বাই ইজ ই বাই ই তুন জবৰ না বাই ই না তাদুপেশ তুন বাই ইতুন আ সিনজের সিনিয়াজের সি আশি ইয়াজবর ইয়া আশি ইয়া তাপশ আশি ইয়াতুন জবর মা হাব জবর হাব মহাবর বা বা মহাবা তাদুপিস মহাবাত উফ ও পেশ উজবর ওয়া

মিম নুন জবর মান তামান নুন নুনখারা সবার না তামান না দূরে রাখতে হবে নুনের মধ্যে আবার লম্বা করতে হবে তামান না হামসা ই লাম ইয়া সব লাই ইলাই ইয়া সবর ইয়া ইলাই ইয়া খ খ খা ইয়াছে ফি খি য়েদিপেশ য়ুন খফি য়ু ৱাউজবৰ ৱা লামাজে লী ৱলী য়দিপেশ য়ুন ৱলি য়ুন নুনবৰ ন বায়ৰ বি নবিধুপেশ নবিয়ুন কফ জবৰ ক ৱাউজ ৱি কুপেশ য়ু কুন ৱান জবৰ ৱ নুন য়াজেৰ নি গনি, নি ইউন গনি নি ইউন সিনজবর সা ও ফিয়াজের কী শাকি দ্বীপেশ ইউন শাকি ইউন মিম হাজবর মাহ দালিয়াজের দি মাহ দি ইয়দ্বীপেশ ইউন মাহ দি ইউন মাহ দি ইউন দাল রপেশ দূর র ইয়া জের ঋ দুর ঋ ইয়াদুপেশ ইয়ুন দুরিয়ুন দুর ঋ ইয়ুন জাল র পেশ জোর র ইয়া জের ঋ জুর ইয়া জুবর ইয়া জুর ঋয়া তাত দুই যাবর তান জুর ঋতান এই জাল এই রয়ের সঙ্গে মিলছে এই রয়ের ওপর তাস দিদ বিদায় আবার এই র এই ইয়ার সঙ্গে আবার গিয়ে মিলছে কেননা এই ইয়ার উপরও কি আছে तश्दी तसे झुर् रि या तन य शिन जबर यश शिन कुफ़ जबर शख यश शक, कुफ़ जबर को यश को कुफ पिश को यश को या ज़ा जबर यज जा कफ़ जबर जक यज जक कफ़ कर जबर का यज कफ़ का, जबर मक कफ नून जबर कन मख कन

sajajan tawaw sabar tau wa walif sabar wa tau wa barif ti sabar ban tau wa ban sin jabar gos sin kara sa gos qof alif di sabar qon gos sa qon kaf zal dir kis জা লাইফিজাবর জা কী জ্যা বাই বান কিজাবান জ্যা সিন জিম জের সিজ জিমিয়াজের জি সিদ জি নন্দিবেশ নুন সিদ জি নুন এ হচ্ছে আমাদের পনেরো নম্বর পৃষ্ঠা তো এখানে আমরা কি শিখলাম তাসদিদ তাসদিৎ কাকে বলা হয় হরফের উপরে তিন ওয়ালা চিহ্ন এটাকে বলা হয় তাসদিদ তাস্তি হরফ দুইবার পড়তে হয় যে হরফের মধ্যে তাস্তিত থাকবে ওই হরফটাকে বলা হবে তাস্তি ওয়াদা হরফ এই তাস্তি হরফ হরফ পড়বে দুইবার প্রথমবার তার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার তার নিজ যে হরকত থাকবে ওই হরকতের সঙ্গে প্রথমবার তার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে তো এখানে আমরা শুধু একবার দুইবার করে দেখিয়ে দিয়েছি তো এখন আপনাদের কি করতে হবে বারবার পড়তে হবে যদি আপনারা বারবার পড়েন তাহলে আপনারা সফল হবেন ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি এবং আপনাদের মুখের যে জড়তাগুলো জড়তাগুলো কেটে যাবে আপনারাও কী করবেন একদিন সুন্দর করে কোরআন লোয়াদ করতে পারবেন ইনশাআল্লাহ তো এর জন্য অবশ্যই আপনাকে অনেক চেষ্টা করতে হবে আপনাকে বেশি থেকে বেশি পড়তে হবে চর্চা করতে হবে তখন আপনি ভালো করে পড়তে পারবেন যারা কোরআন দেখবেন মাদ্রাসার ছাত্র অনেক সুন্দর করে কোরআন লোয়াদ করে আসলে ভাই এটা একদিন দুই দিনে হয় নাই অনেক দিন রাতের পর রাত দিনের পর দিন দেখবেন সারাদিন মেহনতি করে শুধু শিখার জন্য ভালোভাবে এজন্য আমাদেরকেও যদি আমরা ভালোভাবে চেষ্টা করি বা বেশি বেশি পড়ি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরাও একদিন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ তো আজকের মতো আমরা এখানে বিদায় নিব আর সর্বশেষ আরেকটি কথা আমি শারীরিকভাবে আসলে অসুস্থ কিছুদিন যাবৎ কাশ দিতে পারি নাই সকলের কাছে দোয়া চাই সকলে দোয়া করবেন আর আজকে ঠান্ডা জ্বর গলাটা অনেকটাই বসা জানি না কতটুক আপনারা বয়স চাউন শুনতে পারছেন যদি কথার মধ্যে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বা কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমরা যে অংশটা আপনার না বুঝেন আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সর্বশেষ আরেকটি কথা বলবো যারা ক্লাস করছেন আপনারা ধারাবাহিকভাবে নিয়মিত ক্লাস করেন কেননা প্রতিটি ক্লাসের মধ্যেই আমরা কোনো না কোনো নতুন নিয়ম আমরা শিখে থাকি অনেক সময় একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাস সম্পৃক্ত থাকে যুক্ত থাকে যার কারণে আমরা আগের ক্লাসটা না বুঝলে পরের ক্লাসটা আমরা বুঝতে পারি না তো এর জন্য ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ যারা আমাদের ক্লাসে আমাদের এখানে নতুন ক্লাস করছেন অবশ্যই আপনারা নিয়মিত কোরআন শেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন যেন ইসলাম প্রচার করতে পারি আমরা আজকের মতো আমরা এখানেই বিদায় নিব সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি